হ্যালো স্টুডেন্টস বলা হয় একাকিত্ব তোমাকে যা শিখিয়ে যাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না এই রকমই একটা কবিতা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিখ্যাত লেখক আলেকজান্ডার পোপের লেখা ওড অন সলিটিউট নামক কবিতাটি আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব। আলোচনা করার আগে যেহেতু কবিতাটা তার জীবনের সঙ্গে অত্যন্ত রিলেটেড তাই আলেকজান্ডার পোপ সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া ভালো দেখো আলেকজান্ডার পোপ ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে একুশে মে বলতে পারি অষ্টাদশ শতকের প্রথম দিকে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এইটিন সেঞ্চুরি যাকে বলা হয় এবং তিনি ছিলেন অষ্টাদশ শতকের একজন বিখ্যাত ইংরেজি কবি বিশেষত ব্যঙ্গাত্মক ও প্রহসনমূলক যাকে স্যাটায়ার বলা হয় ইংরেজিতে সেই লেখার জন্য তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছেন এবং তিনি জনপ্রিয় হয়ে আছেন আরও ইংরেজি সাহিত্যে হিরোই কাপলেট ধাঁচের লেখার জন্য আর দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোরেশন এ শেক্সপিয়ারের পর সবচেয়ে বেশি সংখ্যক কোটেশন তার লেখা বই থেকে কিন্তু নেওয়া হয় আর বলতে পারি তিনি প্রথম মহাকাব্য ইলিয়াডকে ইংরেজিতে অনুবাদ করেন আর তার লেখা আরও অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে হিরোয়েক কাপলেট যেটা বলা হয় রেপ অব দ্য লক এসে অন ক্রিটিসিজম স্টুডেন্ট তোমরা হয়তো শুনবে যে এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিংস সেই কোটেশনটা কোথা থেকে নেওয়া হয়েছে না এসে অন ক্রিটিসিজম থেকে নেওয়া হয়েছে বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী ওই কথাটার মানে হলো এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং তারপরে এসে অন ম্যান এরকম তিনি কিন্তু অনেক বই বা কবিতা লিখেছেন বলতে পারি তারপরে দেখো আলেকজান্ডার পোপ যেহেতু একজন গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট ছিলেন তিনি কিন্তু তার সময়কালে যে সমস্ত ব্যক্তিবর্গর বা কবি তাদেরকে কিন্তু কারুকে ছাড়েননি তিনি বলতে পারি একজন সাদা সিধা ব্যক্তি ছিল সজাসজি যেটা ভালো লাগতো সেটাকে ভালো বলতো যেটা খারাপ লাগতো সেটাকে খারাপ বলতো সোজাসুজি তিনি কি করতেন অ্যাটাক করতেন এসে অন ক্রিটিসিজমে সোজাসুজি অ্যাটাক করেছেন এবং তাকে সকলেই কিন্তু বলতে পারি না ভালো চোখে এবং শ্রদ্ধার সঙ্গে কিন্তু দেখত আর যেহেতু তিনি অষ্টাদশ শতকের প্রথম দিকে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্ম তার যে টাইমস পিরিয়ডটা তিনি ছিলেন অগাস্টান এজের বলতে পারি যখন কুইন অ্যান কিন্তু শাসন কার্য চালাচ্ছিলেন সেই সময়টা হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ আর আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখেছিল বারো বছর তার যখন বয়স সে বুঝতে পারে যে তার দেহে কিন্তু রোগের বাসা বাঁধছে এবং সেই রোগ কি স্পেন প্রবলেম যেটাকে অনেকটা টিউবার কিউলিস বলা হয় যে বলতে পারি একটা সন্তান যে চার ফুট হাইট হয়েছে যার সে কিন্তু আর বাড়বে না অর্থাৎ কি হচ্ছে ধীরে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং কী হচ্ছে না তার দেহের কিন্তু আর আকার আয়তন কিন্তু বাড়বে না সেই মতো অবস্থায় তাকে কিন্তু একঘরে করে দেওয়া হয় তখনকার দিনে তোমরা হয়তো জানতে জানবে যে যদি কিছু রোগ বা কোনো কিছু দেহের সমস্যা দেখা দেয় তখন তখনকার দিনে তাকে কিন্তু এক ঘরে করে দেওয়া হতো মানে আলাদা একটা ঘরে কিন্তু রেখে দেওয়া হতো তো আলেকজান্ডার পোপ এখানে আলাদা থেকে পরে যে আলাদা থাকার যে আনন্দ অর্থাৎ কি একাকিত্বের যে আনন্দ সেই আনন্দের মাধ্যমেই তিনি কি করেছেন আনন্দটাকে প্রকাশ করার জন্য এই কবিতাটা কিন্তু লিখেছেন তাহলে দেখো এনে ওড অন সলিটিউড ওড মানে কি ওড হচ্ছে গীত অন বলতে পারি সলিটিউড সলিটিউড মানে হচ্ছে একান্ত অর্থাৎ কি একান্তের গীত অর্থাৎ একান্ত বলতে কি আলেকজান্ডার পোপ একাই আছে একান্তের গীত বলতে এখানে সলিটিউড আর ধেবে আমরা একান্ত বা একাকী বোঝানোর জন্য আমরা লোনলি ওয়ার্ডটা ব্যবহার করি লোনলি এবং সলিটিউডের মধ্যে পার্থক্য কি না লোনলি মানে হচ্ছে একাকিত্ব সেই একাকিত্ব যেখানে তুমি কি করছো না একা থেকে বোর ফিল করছো অর্থাৎ তোমার ভালো লাগছে না আবার দেবে কিছু মানুষ আমাদের আমাদের সমাজের মধ্যে আছে যারা কিন্তু একা থাকে তে খুব আনন্দ বোধ করে তো আলেকজান্দার পোপ সেই রকম অবস্থায় সলিটিউড বলতে সেই কথাটাকে বোঝায় যে একা থাকার যে আনন্দ সেই আনন্দটা উপভোগ করা আর একা থাকার যে আনন্দ বলতে পারি আমিও কিন্তু আমার জীবনের সঙ্গে অনেকটা রিলেট করতে পারছি একা থেকে যে আনন্দ যেখানে তুমি নিজে বুঝতে শিখবে যে তোমার কোনটা প্রয়োজন এবং পারিবারিক সংসার বা বলতে পারি পাশাপাশি এলাকার কোনো ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু নেই সেটা কিন্তু আলেকজান্দার পোপ এখানে আমাদের সামনে তুলে ধরেছেন এবং একা থাকতে গিয়ে তার কি কি দরকার এবং কি কি প্রয়োজন এখানে কিন্তু একটা কৃষকের কথা দিয়ে পরে বা একটা কৃষকের চিত্র দিয়ে পরে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাহলে আলেকজান্ডার পোপ তিনি কিন্তু অনেক লেখালেখি করেছেন তার মধ্যে আমি কিন্তু তোমাদেরকে বললাম যে বলতে পারি ওই রেপ অফ দ্য লক এসে অন ক্রিটিসিজম এসে অন ম্যান এবং তিনি পরবর্তী সময়ে মারা যান তিরিশে মে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো এরপর কবিতাটার মধ্যে ডাইরেক্ট কিন্তু আমরা আসি দেখো কবিতার প্রথম লাইনেই কি বলা আছে অ্যালেকজান্ডার পোপ এরকমভাবে শুরু করছে হ্যাপি দ্য ম্যান সুখী সেইজন বা সেই মানুষ হুস উইস অ্যান্ড কেয়ার এ ফিউ প্যাটার্নাল অ্যাকার্স বাউন্স বলছে যার স্বাদ ও যতন বা স্বাদ এবং বলতে পারি চিন্তা স্বাদ না হয়ে চিন্তাও বলতে পারি আবার কেয়ার মানে কি কেয়ার মানে যত্ন তাহলে যার চিন্তা এবং যতন বা যত্ন সীমিত সীমিত কত কতটার মধ্যে না প্যাটার্নাল একার্স বাউন্ড প্যাটার্নাল মানে কি পৈতৃক আর একার্স মানে কি একার বলতে পারি এবং হচ্ছে বাউন্ড মানে বাঁধা অর্থাৎ কি হচ্ছে সীমিত এটা বলতে পারি যে কিছু পিতার ভূমিভাগ নিয়ে পরে বা পিতার যে জমি আছে সেই জমির মধ্যে যে সীমিত থাকে সেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী অ্যাকর্ডিং টু আলেকজান্ডার পোপ দেখবে মানুষ বর্তমান সমাজে কি হচ্ছে না আমার 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 করে সে যত পাচ্ছে সে আরও বেশি চাইছে তার তার চাহিদা কিন্তু বাড়তে থাকছে আর চাহিদা যত বাড়তে থাকছে তত কিন্তু সমাজের মধ্যে বা তার মধ্যে অশান্তি কিন্তু আসতে থাকছে তাহলে যে মানুষটা দেখবে কি হচ্ছে তার বাবার জায়গা নিয়ে সীমিত আছে তার মধ্যে কোনো অশান্তির কিন্তু বাসা বানতে পারে না কারণ ওটার মধ্যে সে সন্তুষ্টিটা কিন্তু পেয়ে যায় তারপরে কন্টেন্ট কন্টেন্ট মানে এখানে পরিতৃপ্ত বলতে পারি বা সন্তুষ্ট বলতে পারি সন্তুষ্ট টু ব্রিথ হিস ন্যাটিভিয়ার সন্তুষ্ট হয়ে আছে মানে সন্তুষ্ট থাকে যে তার আপন বায়ুতে নিঃশ্বাস নেয় ন্যাটিভ মানে কি গ্রাম্য জন্মভূমি বলতে পারি বীর মানে কি নিঃশ্বাস নেওয়া অর্থাৎ তার নিজের জন্মভূমি বা সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে নিশ্বাস যে নিয়ে সন্তুষ্ট থাকে তারপরে দেখো কী বলছে হিজ গ্রাহণ তার নিজ ভূমিভাগে অর্থাৎ এখানে আলেকজান্ডার পোপ কি বলতে চাইল সুখী সেইজন সাধু যতঞ্জার সীমিত তার কয়েক একর পিত্তৃভূমিতে এবং সন্তুষ্ট যে তার আপন বায়ুতে নিঃশ্বাস নেয় তার নিজ ভূমিতে তার মানে এখানে বলতে চাইল বাবার যেটুকু সম্পত্তি আছে সেইটুকু সম্পত্তি নিয়ে পরে যে মানুষ সুখে শান্তিতে থাকে এবং সেখানেই বসবাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারপরে দেখো পরের স্ট্রেন্ডায় কি বলছে হুস হার্ডস যার পাল উইথ মিল্ক মানে কি হচ্ছে না মিল্ক মানে কি দুধ দিয়ে কিন্তু দুধ কি হয় না যার পাল রয়েছে সেই রকম দুধ দেওয়া গায়ে গায়ে হুস ফিল্ডস উইথ রেড এবং যার শস্যে ভরা মাঠ রয়েছে অর্থাৎ যার আছে দুধের পশুর পাল মানে দুধটা পাচ্ছে সে পরিপূর্ণভাবে এবং যার আছে শস্য ভরা মাঠ হুস ফ্লক্স যার বলতে পারি সেই ভেড়িয়া সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার তাকে কি করছে প্রদান করছে সাপ্লাই মানে প্রদান করা অ্যাটায়ার মানে কি পোশাক অর্থাৎ যার পশুরা তাকে যোগাই বস্ত্র বলছে ট্রেস যার গাছগুলো ইন সামার গ্রীষ্মকালে ইয়েল্ট ইয়েল্ট মানে হচ্ছে সরবরাহ করা সেড তাকে দেয় ছায়া ইন উইন্টার ফায়ার এবং গ্রীষ্মে দেয় কি আগুন অর্থাৎ এখানে কি বলতে চাইল না যার গাছ তাকে শীতকালে কি দিচ্ছে ফায়ার এবং গ্রীষ্মকালে দিচ্ছে ছায়া তাহলে গ্রীষ্মকালে দাবদাহ যে বলতে পারি রোদ থেকে বাঁচার জন্য আমাদের কি দরকার না গাছের ছায়া দরকার তাহলে যার গাছকে কিন্তু ছায়া প্রদান করছে আবার বলতে পারি গ্রীষ্মকালে সে আমাদের ছায়া দরকার হচ্ছে আর শীতকালে কী দরকার হচ্ছে না শীতকালে আমাদের না আগুন জ্বালানোর জন্য সেই কাঠগুলি দরকার হচ্ছে যেগুলি কিন্তু সে তার ওই ভূমিভাগ থেকেই পাচ্ছে তার মানে এখানে কি বলতে চাইলো যার আছে দুধের পশুর পাল শস্য ভরা মাঠ এবং যার পশুরা তাকে বস্ত্র জোগাচ্ছে আর যার গাছগুলো তাকে গ্রীষ্মে দেয় ছায়া এবং শীতে তাপ দেয় তার মানে এখানে আলেকজান্ডার বলছে কি সেই ভূমিভাগের মধ্যেই সে সব কিছু পাচ্ছে এবং খাদ্য বস্ত্র বাসস্থান সেটার মধ্যেই যার আছে সেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারপরের স্ট্রেন যে দেখো কী বলছে ওই যে ব্লিস্ট ব্লিস্ট মানে হচ্ছে সৌভাগ্যবান হু ক্যান আনকনসার্নলি ফাইন্ড যে কিন্তু নির্বিকারভাবে ফাইন্ড মানে কি খুঁজে আনকনসার্নলি মানে কি হচ্ছে নির্বিকারভাবে খোঁজে আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট ঘন্টা দিন ও মাস স্বাচ্ছন্দ্যে চলে যায় কি করছে স্লাইড সফটওয়্যার মানে কি স্বাচ্ছন্দ্যে পরপর পর ঘন্টা ঘণ্টা দিন বা ঘণ্টায় হোক দিনই হোক এবং বছরই হোক এই রকমভাবে খেয়ে পরে এবং সুখে শান্তিতে থেকে যার গ্রাম্য বাড়িতে দিনটা পেরিয়ে যাচ্ছে সেই হচ্ছে সবচেয়ে সুখী বা সৌভাগ্যবান বলছে ইন হেলথ অফ বডি মানে কি হচ্ছে স্বাস্থ্যের দিকে সে কি করছে হেলথ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য ফিজিক্যালি বলতে পারে হেলথ অফ বডি মানে কি শরীরের মধ্যে সুস্থতা অর্থাৎ সুস্থ দেহে মনের সুখ পিস ইন মাইন্ড পিস ইন মাইন্ড হচ্ছে মনের সুখ তার মানে সুস্থ দেহে মনের সুখ কোয়াইট বাই ডে দিনের নিরবতায় আর এরকমভাবে সেই দিনগুলো পেরোতে থাকে এবং সে কি হচ্ছে না তার দেহ মন দুটাই কিন্তু সেই দিনের যেমনভাবে দিনগুলো নিরবতার সহিত পেরিয়ে যাচ্ছে সেই রকম নিরবতার মতো কি হচ্ছে তার দেহ ও মনের সুস্থতা কিন্তু বিরাজ করছে তার মানে এই যায় আলেকজান্ডার পোফ কি বললো যে সেই সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে নির্বিকারভাবে ঘন্টা মাস দিন স্বাচ্ছন্দ্যভাবে যার চলে যায় এবং মনও সুস্থ থাকে এবং দিনটা যেমন নিরবতার সঙ্গে চলে যায় সেরকম মন এবং শরীর দুটাই কিন্তু সুস্থ থাকে তারপরে সাউন্ড স্লিপ রাত্রে গভীর ঘুম বাই নাইট বাই নাইট মানে রাত্রে সাউন্ড স্লিপ মানে হচ্ছে ডিপ স্লিপ বাই নাইট রাত্রে যার হয় গভীর ঘুম স্টাডি অ্যান্ড ইজ অধ্যায়ন বা পড়াশোনা করে অ্যান্ড ইজ ইজ মানে কি আরাম করে টুগেদার মিক্সড যার জীবনে কিন্তু দুটো একত্রে মিলিয়ে থাকে সুইট রিক্রিয়েশান এবং মধুর রিক্রিয়েশন মানে কি বলতে পারি আরামদায়ক বা বিনোদন যেটা বলতে পারি তাহলে আমোদ আমোদ্রমোদ এবং যার মধ্যে থাকে কি না মিষ্টি সেই আমোদ প্রমোদ বা মিষ্টি মধুর বিনোদন অ্যান্ড ইনোসেন্স এবং থাকে নিষ্পাপতা হুইচ মোস্টাস প্লেস এবং যেটার মধ্যে বা যা সবচেয়ে বেশি তাকে আনন্দ দেয় উইথ মেডিটেশান ধ্যানের গভীরতায় মেডিটেশান মানে কি ধ্যান আর উইথ মেডিটেশান মানে কি ধ্যান আর ধ্যানের গভীরতায় তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় তার মানে এখানে আলেকজান্ডার পোপ কি বলতে চাইলো না রাত্রে যার গভীর ঘুম হয় সেই সবচেয়ে বেশি সৌভাগ্যবান আর তার যখন মন যায় সে কাজ করার সময় কাজ করে অধ্যায়ন করার সময় অধ্যয়ন করে এবং আরাম করার সময় যে কিন্তু শান্তিতে আরাম করতে পারে এবং দুটো কিন্তু তার জীবনে মিক্স থাকে এই নয় যে সারা জীবন সে শান্তিতেই থাকছে তার কোনো কাজবাজ নেই সে কিন্তু শুধু ওই ঘুমোতেই থাকছে এটা নয় যখন সে কাজ করছে তখন সে কাজ করছে যখন ঘরে আসছে তখন কিন্তু সে আরামে কি করছে এক্ষত্রে থাকছে আরাম এবং বলতে পারে অধ্যয়ন একত্রে থাকছে আবার কি হচ্ছে না তার মনের মধ্যে আছে নিষ্পাপতা তার দেহের মধ্যে আছে মধুর বিনোদন মানে আনন্দকর একটা বলতে পারি মন বা সোল বলতে পারি আনন্দকর যা সবচেয়ে বেশি তাকে আনন্দ দেয় সেটা হচ্ছে কি ধ্যানের গভীরতায় অর্থাৎ তিনি তো নিষ্পাপ হয়ে আছেন তিনি ধ্যান করছেন এবং ধ্যান করলে কি হচ্ছে সবচেয়ে বেশি সে কী করছে আনন্দ পাচ্ছে আলেকজান্দার পোপ কিন্তু কী বলছে বলছে এইরকমই একজন ব্যক্তি ভালো যে হচ্ছে কি না এরকমই একজন ব্যক্তি দরকার যে হচ্ছে কি তার পৈতৃক সম্পত্তি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে যে যত বেশি চাইবে তার জীবনে তত বেশি কিন্তু বলতে পারি দুর্যোগ নেমে আসবে তারপরে দেখো পরেশ ফ্রেন্ড যায় আলেকজান্ডার পোপ এরপর নিজের কথাটা বলবে এটা কিন্তু বারো বৎসর বয়সে তিনি যখন তিনি রোগাগ্রস্ত হয় অর্থাৎ তার যখন টিউবার কিউলেসিস হয় তিনি কিন্তু তখনই কবিতাটা লিখেছেন মনে রাখবে যার জন্য কী হচ্ছে আলেকজান্ডার পোপ দেখো নিজের সঙ্গে রিলেট করেছে যে আমি একা আছি আমি ভালো আছি এবং আমি আমার পৈতৃক সম্পত্তির মধ্যে আছি আর আমার সব কিছু খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু আছে তাহলে এর থেকে বেশি আমার কী চাই তাহলে আমি তো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান এবং কাজ করার সময় আমি কাজ করি এবং কাজ শেষ হয়ে গেলে আমি কি করি আরাম করি তারপর দেখো কি বলছে দাস এইভাবেই লেটমি লিভ আমাকে বাঁচতে দাও বলছে এইভাবেই আমি বাঁচতে চাই আমাকেই বাঁচতে দাও আনসিন অদেখা আনন অজানা অদেখা অজানা এই রকমভাবেই আমি বাঁচতে চাই দাস এইভাবেই আনলিমেন্টেড লেটমি ডাই আমাকে অনু মানে কি হচ্ছে অনুশোচনাহীনভাবে মরতে দাও মানে কি আমার আমি যখন মরবো তখন কেউ যেন বিলাপ না করে এই এইরকমভাবেই আমি মরতে চাই আলেকজান্ডার পোপ বলতে চাইলো আমাকে এরকমভাবেই বাঁচতে দাও অদেখা অজানা কেউ আমাকে জানুক সেটাও আমি চাইছি না কেউ আমাকে দেখুক সেটাও আমি চাইছি না আর আমি যখন মারা যাব তখন আমার জন্য কেউ যেন অনুশোচনা না করে বা বিলাপ না করে আমাকে ওই ওইরকমভাবেই মরতে দাও তারপরে বলছে কি স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড এবং পৃথিবী থেকে হারিয়ে যায় স্টিল মানে কি চুরি করা হয় আপাত দৃষ্টিতে কিন্তু স্টিল মানে লুকিয়ে থাকা বা গোপন গোপনে থাকা অর্থাৎ কি স্টিল পৃথিবী থেকে স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে হারিয়ে যায় অ্যান্ড নট এ স্টোন এবং একটি পাথরও যেন কি স্টেল হয়ে রায় লাই বলতে না পারে আমি কোথায় শুয়ে রয়েছি তার মানে এখানে কি বলছে আমি নিজেই পৃথিবী থেকে হারিয়ে যেতে চাই এবং আমি যে কোথায় রয়েছি কোথায় যে আমাকে পতিত করা হয়েছে বা কোথায় যে আমি মরে গিয়েছি সেটা যেন এই পৃথিবীর একটা পাথরও বলতে না পারে তার মানে আলেকজান্দার পোপ আলটিমেটলি কী বলতে চাইল যে এই যে একটা জীবন এই প্রথম চ্যাঞ্জাগুলির মধ্যে তিনি কি করলেন না প্রথম চারটা স্ট্রেঞ্জার মধ্যে তিনি বললেন যে এই রকম জীবনটা হচ্ছে প্রকৃত জীবন যে কি করছে পৈতৃক সম্পত্তি নিয়ে পরে সুখে শান্তিতে থাকছে এরপরে লাস্টে তিনি কি বলছেন এইভাবেই আমাকে বাঁচতে দাও আমাকে কেউ জানুক বা চিনুক এটা আমি চাইছি না আর আমি মরে গেলে কেউ অনুশোচনা করুক সেটাও আমি চাইছি না এবং আমি কোথায় মারা যাচ্ছি হয়তো পৃথিবীর উপরে কোনো একটা জায়গায় হয়তো মারা যাব আমি কোথায় মারা যাচ্ছি যেন একটা পাথরও না বলতে পারে আমি কোথায় রয়েছি বা কোথায় মারা Гиечи. তার মানে আলেকজান্দার পোপ আলটিমেটলি সেই বলতে পারি দেখবে আমাদের মানুষ তো আমরা একটু উন্নত যার জন্য কি হয় আমরা জেনেই যাই কোথায় মারা গিয়েছে বাইরে গেল কিন্তু কী হচ্ছে যে সমস্ত পশু পাখি অনেকে তো মারা যাচ্ছে তারা কী হচ্ছে মরে পৃথিবীর মধ্যে পড়ে যাচ্ছে তাহলে তারা সেখানেই থেকে যাচ্ছে সেখানেই বলতে পারি মিলিয়ে যাচ্ছে আমাদের মাটির সঙ্গে তো আলেকজান্ডার পোপ বলছে বলছে আমি যখন একা থাকবো আমার তো দেখার কেউ নেই আর আমি কারোকে চাইছিও না আমি আনন্দে যতদিন বাঁচবো আনন্দে বাঁচবো এবং আনন্দে বাঁচার পরে আমি কি করতে চাই না আমি মরে যেতে চাই এবং আমার জন্য কেউ বিলাপ করুক সেটা কিন্তু আমি চাইছি না এবং কোথায় আমি আছি সেটাও আমাকে যেন কেউ না খুঁজে পায় তাহলে স্টুডেন্টস আশা করি বুঝতে পারলে যে আলেকজান্ডার পোপ কতটা যন্ত্রণা পাওয়ার পরে এই কবিতাটা লিখেছে তিনি কিন্তু একাকিত্বের মধ্যে যে আনন্দ সে আনন্দটা কিন্তু খুঁজে নিয়েছে এরকম কিছু সমাজের মধ্যে ব্যক্তি থাকে যারা কিন্তু একা থাকতে ভীষণ ভালোবাসে তাদের কাজ করতে একা একা একাকিত্ব তাদের কিন্তু খুবই ভালো লাগে তাহলে স্টুডেন্ট এই স এই এই কবিতাটা আশা করি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ সো বাই বাই স্টুডেন্ট সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও